আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত স্বাগত জানাচ্ছি এম ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওস থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের এই বিশেষ সিরিজে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করছি তা হলো সেহরি এবং ইফতারির সঠিক সময় আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা দ্রুত ইফতারি করো কারণ ইহুদিরা দেরিতে ইফতারি করে থাকে এছাড়া রসুল্লাহকাম সাল্লু আলী আরও বলেছেন আমার উম্মত ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন তারা দ্রুত ইফতারি করবে এ বিষয়ে আজকে কথা বলছি মোহতারম মাউলানা মোহাম্মদ সুলাইমান সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম মোস্তাদিমাম আমার ওস্তাদ ওস্তাদজি বর্তমানে জামিয়া আহমদিয়া বাংলাদেশে শিক্ষকতা করে যাচ্ছে শিক্ষকতা করছেন ওস্তাদজি আজকে যেই বিষয়ে আমরা আলোচনা করছি তা হলো সেহরি এবং ইফতারের সঠিক সময় তবে সময় নিয়ে আলোচনা করার আগে একটা বিষয় আমি আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই সেটা হচ্ছে যে সেহেরি করেই মানুষ নিয়ত করে রোজা রাখার আর এই নিয়ত নিয়ে আমাদের বিভিন্ন রকমের মতপার্থক্য বিভিন্ন রকমের কথাবার্তা আমরা বাজারে বন্দরে শুনি নিয়ত করা নিয়ত পড়া তো নিয়তের ব্যাপারটা আসলে কেমন এবং এটা রোজা রাখার জন্য কতটা হমাদ রসুল হিল করিম অহমাবাদ রহিম বিসমিল্লাহ রহমানি রহিম আসলে ইসলামের প্রত্যেকটি যে শিক্ষা রয়েছে এর মধ্যে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন আমরা জানি ইন্নাম আল আহম নিয়াত প্রত্যেকটি কাজ আসলে নিয়তের উপরে নির্ভর করে ঠিক একইভাবে রমজানের যে রোজা রয়েছে সেটার জন্য নিয়ত খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি যেমন রসুল আকরম সাল্লু আলী ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস সেখানে রসুল আকরম সাল্লাহ ইসলাম বলেছেন মাল্লাম ইয়জমা আইস সৌমা কাবলাল ফজরে ফালা সিয়াম যে যে ব্যক্তি ফজরের পূর্বে সওমের বা রোজা রাখার নিয়ত না করবে তার জন্য কোনো সিয়াম নাই তার কোনো রোজা নাই অতএব বোঝা গেল যে নিয়ত আবশ্যক নিয়ত করতে হবে কিন্তু প্রশ্ন হলো নিয়ত করব কিভাবে অনেকে অনেকভাবে অনেকভাবে বলে তো আমরা দেখতে পাই বাজারে বিভিন্ন পুস্তক টুস্তক আছে ছোট ছোটো লিফলেট আছে যেখানে সমের বিভিন্ন আরবি নিয়ত সেখানে লেখা আছে আসলে এই ধরনের কোনো নিয়তের কথা হাদিসে রসুল একরম সাল্লাহ ইসলামের কোনো হাদিসের মধ্যে নাই এবং এমন কোন নিয়ত আরবিতে নেই যেটা আমরা করতে পারি নিয়ত আসলে মেনলি আমাদেরকে করতে হবে নিজেদের মন থেকেই এবং এই যে একটা রমজান পবিত্র মাস রমজান আসছে এবং সেখানে আমরা বৈধ কিছু জিনিসকে আল্লাহতালার জন্য আমরা নিজেদের জন্য অবৈধ করে নিব ঘোষণা দিয়ে নিব যে আমরা এত থেকে এত পর্যন্ত আমরা আমাদের এই বৈধ কাজগুলোকে আমরা নিজেদের জন্য বৈধ মনে করব না এবং এইগুলোকে আমরা পরিত্যাগ করে থাকব। এই যে একটা মনের একটা নিয়ত যে আমি আল্লাহ তালার জন্য এই ত্যাগ শিকারটা করবো এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এইটা রোজার আগে অবশ্যই করতে হবে তাকে ফজের আগে যেভাবে রসুল আকরম সাল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ফজের আগে তাকে এই নিয়তটা করতে হবে তো এই ক্ষেত্রে আমার মনে হয় বিষয় স্পষ্ট যে অনেক সময় যদিও বর্তমান যুগে এটা মোটামুটি ইম্পসিবল কেননা আমাদের তথ্য প্রযুক্তির যুগ আমরা যে যুগে বাস করছি তো যদি কোনো কারণে কারো কাছে মেসেজ না পৌঁছে যে রমজানের চাঁদ দেখা গেছে সে নিয়ত করতে পারেনি সকালবেলা ঘুম থেকে উঠলো কিছু খায় নেই দশটা বেজে গেছে আর তখন সে শুনতে পারলো যে আর এই গতকাল তো রমজানের চাঁদ উঠেছিল আর সকলে রোজা রেখেছে তখন যদি সে নিয়ত করে নেয় তাহলেও তার সেই রোজাটা হয়ে যাবে তো এটা মোটামুটি নিয়তের ব্যাপারে আমি বললাম যে ফরজ নামাজের ব্যাপারে আবার আমি কনক্লুশন করছি যে ফরজ রোজা যেটি রয়েছে ইসলামের রমজানের রোজা অবশ্যই নিয়ত করতে হবে তবে নিয়তের জন্য কোনো বাহ্যিক স্পেশাল কোনো ওয়ার্ডস বা কোনো বাক্য নেই সে মন থেকেই এই নিয়ত করে রমজানের নিয়ত করে রোজান নিয়ত করে সে রোজা রাখবে তার মানে নিয়তটা আসলে পড়ার জিনিস না এটা আসলে করার জিনিস মনের ইচ্ছাটা এটাকে যদি আমরা প্ল্যানের সাথে তুলনা করি যে কোনো একটা কাজ করার আগে আমাদের মাথায় একটা প্ল্যান থাকে যেটা আমরা কনসিভ করি তারপর সেটাকে এক্সিকিউট করার জন্য আমরা কাজ করি তো প্রথমে আমার বুঝতে হবে যে আমি আসলে কি করছি কি করতে যাচ্ছি আমার মানে একদম ঠিকভাবে জিনিসটা বুঝতে হবে এটাই মনে হয় নিয়তের বিষয়টা এখানে দেখুন যে যদি আপনার নিয়তটা যদি না করা হয় এটা অনেকটা ট্রেডিশনাল হয়ে যাবে কারণ মনের মধ্যে এটা থাকবেই না যে আমি আসলে রোজা কেন রাখছি হ্যাঁ তো ওই যে উদ্দেশ্য রমজানের যে উদ্দেশ্য রোজার ওইটা ব্যাহত হবে দেখা যাবে আচ্ছা সবাই রোজা রাখছে আজকে সেরি খেতে হবে রোজা রাখতে হবে রেখে ফেললাম বাচ্চা রাখছে অন্যরা রাখছে সবাই রাখছে রেখে ফেললাম একটা ট্রেডিশনাল একটা সংস্কৃতি হয়ে যাবে একটা ঐতিহ্য ঐতিহ্যের মতো হয়ে যাবে রোজাটা তখন আর এটার যে মূল মর্ম বা সার যেটা আসলে আল্লাহ তালার ইচ্ছা এবং যেটা আসলে ইসলামের শিক্ষা যে আমি যেন রোজার মূল উদ্দেশ্যটাকে বুঝে আমি যেন আমার এই ত্যাগ শিকারটা করি তাহলে ওইটা যদি নিয়ত না থাকে ওইটা সম্ভব হবে না যদি নিয়ত থাকে তাহলে আমি প্রতিদিন আমি বুস্টেড হচ্ছি যে আমি এই নিয়তে আমি রোজাটা রাখছি হ্যাঁ মনের ইচ্ছাটা আমাকে ড্রাইভ করছে আর আপনি একটা বিষয় পয়েন্ট করলেন যেটা আমাদের আলোচনার সাথে একেবারেই প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে ফজরের আগে নিয়ত করতে হবে আমি এটাতেই আসছিলাম আসলে সেইরি করারও তো একটা শেষ সময় আছে এবং সেই সময়টা যেটা আপনার কথা থেকে আমি বুঝলাম সেটা হচ্ছে ফজরের যে সময়টা এটাই হচ্ছে সেহরের শেষ সময় এবং ওই সময় আমাদের নিয়োগটা করা উচিত মনের যে ইচ্ছাটা ওই সময় করা উচিত আসলে সেহরির যে সময় বিশেষভাবে ফজরের সময় ফজর কখন থেকে শুরু হয় সেহরি কখন করতে হবে কখন শেষ করতে হবে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং খুব মজার মজার বিষয় আছে এই জিনিসটার মধ্যে একটা তো প্রথম আমাদের বুঝতে হবে যে এই যে সেহেরি করার সময়ের ব্যাপারে কোরআন শরীফে কিন্তু একটি আয়াত রয়েছে এবং সেখানে ডিফাইন করা আছে যে কখন আমাদের রোজাটা শুরু করতে হবে সে এটির সময়টা কোনটা কতটুকু পর্যন্ত রাখতে হবে আমি সেই আয়াতটি প্রথমে রাখতে চাই সেখানে এটি সূরা বাকারার আয়াত সূরা বাকারার একশো অষ্টাশি নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলছেন আমি আয়াত অংশ পড়ছি আউজবুল হেমিনা শাহিত ওয়ানির রেজিম ওয়াকুলু ওয়াশ্রাবু হাতা ইয়াতা বৈজ্ঞান আলাকুমুল খাইতুল আবয়াদো মিনাল খাইতুল আসওয় মিনাল ফজর সুম্মা আতিম্ম সিয়ামা ইলাল লাইল এটা হলো পবিত্র কোরআনের আয়াত একশো অষ্টাশি কিন্তু এখানে মজার যে বিষয়টা হলো এখানে দেখুন আয়াত শুরু হয়েছে যে ওয়া লাকুম লাইলাত সিয়ামে আর রাফাস যে ইলানিসুম যে আমরা তোমাদের জন্য স্ত্রী গমন বা স্ত্রীর কাছে যাওয়া এবং যে শারীরিক চাহিদা সেগুলোর ব্যাপারে তোমাদেরকে হালাল করা হলো রমজানের রাতগুলো সেখানে এরপরে গিয়ে বলা হচ্ছে যে তোমরা খাও এবং পানাহার করো যতক্ষণ পর্যন্ত না শুভ্র এবং কৃষ্ণ যে রেখা রয়েছে সেটার মধ্যে পার্থক্য স্পষ্ট না হয় এবং রাত পর্যন্ত এই রোজা তোমরা কন্টিনিউ করো আল্লাহ এখানে বলেছেন কিন্তু এটার প্রেক্ষাপটটা কি হ্যাঁ আল্লাহ ডিটেইল বললেন আবার এখানে যেভাবে স্ত্রীগমের কথা বলেছেন পানাহারের কথা বলেছেন এটার আসলে একটা ইতিহাস আছে আচ্ছা ইতিহাসটা হলো এই যে যেভাবে কোরআন শরীফে যেখানে এই বা রোজা রাখা ফরজ হয়েছে সেখানে কিন্তু আল্লাহলা বলেছেন কোতে বা আলালাম কাবলিকম যে তোমাদের ওপর রোজা বিধিবদ্ধ করা হলো যেভাবে পূর্ববর্তীদের উপর রোজা বিধিবদ্ধ করা হয়েছিল তো আমরা বুঝতে পারলাম যে পূর্ববর্তীদের ওপরেও রোজা বিধিবদ্ধ ছিল আর এটা আমরা দেখতে পাই যে মোটামুটি যতগুলো ধর্ম আমরা এখন পৃথিবীতে দেখি সবগুলোর মধ্যেই আল্লাহ তালার ফজলে ওই যে আল্লাহ তালার এই কথার বাস্তবায়ন আমরা দেখি তাদের মধ্যে বিভিন্ন নামে হোক উপবাস হোক বিভিন্ন বিষয়ে হোক তারা এই রোজা পালন করে থাকে ইহুদিদের মধ্যে বিশেষভাবে বনি ইসরাইল ইহুদি যাদের সাথে খুব রিলেশন রয়েছে আমাদের ইসলামের ইসলাম ধর্মের এবং রসুল আকরম সাল্লাহ ইসলামের যেহেতু ওই একই ফ্যামিলি মেম্বার্স বা সেই সমগোত্রীয়র পাশাপাশি এলাকার তাদের যে বিষয়গুলো ছিল সেটা খুবই মুসলমানদের উপর প্রভাবও ফেলতো এবং তাদের শিক্ষাগুলোও মুসলমানদের মাঝে তারা দেখত পারস্পরিকভাবে এবং তারা সেগুলো সম্বন্ধে সুপরিচিত ছিল এবং ইসলাম আসার আগে থেকেই তো এটা থেকেই এটা ছিল তারা তো ইসলাম আসার আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল অপেক্ষা করছিল তো এখন ইহুদিদের মধ্যে যে বিষয়টা ছিল এটাকে বলা হয় অ্যাটনমেন্টে বা বলা হয় ইয়মে কিপুর এটা হিব্রু ভাষায় কাফারার দিন বলা হয় আর কি আর এই দিন মূলত ইহুদিরা করত কি যে টোয়েন্টি ফোর আওয়ার্স তারা একেবারে পানাহার ছেড়ে দিয়ে এক দরবেশনা ভাব গোছল টোছল সমস্ত কিছু ছেড়ে দিয়ে খাবার দাবার বন্ধ স্ত্রীর কাছে যাওয়া বন্ধ সব কিছু ছেড়ে দিত আর তাদের মধ্যে একটা প্রবণতা ছিল যে রাত হয়ে গেছে এখন আর কোনো কিছু খাওয়া যাবে না অতএব তারা শুরু করে দিত ওই সেহেরি তো দূরের কথা কোনো কিছুই তারা করতো না যেভাবে আপনি বলেছেন যে ইহুদি আর মুসলমান এহলে কিতাব আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সেহেরি কারণ তারা তো আসলে খেত না রাতের বেলা কিছু তো এই কারণে তাদের মধ্যে একটা কনসেপ্ট ছিল যে এইভাবেই তো রোজা হয় এরকমই তো রোজা ইসলাম আসার আগে এই রোজাংসলাম তো যখন আল্লাহ বলেন যে যেভাবে পূর্বে তোমার বিধিবদ্ধ ছিল রোজা তোমাদের ওপর রোজা বিধিবদ্ধ করা হচ্ছে আর বলা হলো যে আইয়া মাম্মা দুদাত শাহরুর রমাদান ফিল কোরআন যে রমজান পুরোটাই রোজা রাখতে হবে এখন তো মুসলমানদের উপর একটা বড় প্রভাব পড়ার কথা কেননা টোয়েন্টি ফোর আওয়ার্স ইহুদিরা এহলে কিতাবরা রোজা রাখছে তাহলে এখন যদি পুরো মাস আমাকে এভাবে রাখতে হয় স্বভাবতই অনেকের মাঝে এই ধারণা সৃষ্টি হয়েছে যে তাহলে আমরা রাতের বেলায়েও কোনো কিছু খেতে পারবো না আর স্ত্রীর কাছেও আমরা যেতে পারবো না স্ত্রীও স্বামীর কাছে আসতে পারবে না অতএব এটা একটা তাদের মধ্যে ধারণা সৃষ্টি হয়ে গেছে যে আমরা কন্টিনিউয়াসলি আমরা রাখতে থাকবো কোনো ভাবে ইন্টার রাখতে থাকবো তো এই ধরনের ধারণা অনেকের মধ্যে সৃষ্টি হয়েছে যেটা আল্লাহতালা এই যে মুসলমানদের মাঝে এরপরেও তারা এটা সহ্য করেছে তারা কিন্তু শুরু করে দিয়েছিল আচ্ছা যে স্ত্রীর কাছেও যাবে না পানাহারও করবে না কোনোভাবেই এটা করছে না তো আল্লাহ তালা যখন মানুষের আন্তরিকতা দেখেন মুসলমানদের আন্তরিকতা দেখেছেন সাহাবিদের আন্তরিকতা দেখেছেন যে তারা এত কষ্ট সত্ত্বেও আল্লাহতালার এই শিক্ষাটাকে তারা গ্রহণ করে নিয়েছে যে আমরা সারা মাসেই এইভাবে করবো হ্যাঁ কি এই কারণে আল্লাহ তালা তাদের প্রতি হলেন আয়াত অবতীর্ণ করলেন যে ওহিল্লাল কুমল ওহিল্লা কুম আর রাফাস যে তোমাদের জন্য রমজানের রাত্রিগুলো বৈধ করা হলো স্ত্রীদের কাছে গমনের জন্য এবং তোমরা পানাহার করো খাও এই যে পানাহার করা খাওয়ার এই ব্যাপারে বৈধতা আল্লাহ তালা দিলেন কেন দিলেন আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তোমাদের মনের অবস্থা জানে হম এখান থেকে আল্লাহ সময়ের বিষয়টার দিকেও আল্লাহ তালা পয়েন্ট সময়ের দিকে তো করেছেনই কিন্তু তাদের জন্য এটা একটা মানে আল্লাহ তালার পক্ষ থেকে একটা পুরস্কারের স্বরূপ আল্লাহ দিলেন যে তোমরা এটা করো আর এখন তোমরা আল্লাহ বলছেন ও আপ্তাহ মা কাতাবাল্লাহুল্লাহম যে এখন তোমাদের উপর যে এই যে একটা স্বাচ্ছন্দ্য আসলো এখন তোমরা স্বাচ্ছন্দ্যে রাতের বেলা খাবার দাবার করতে পারো প্রয়োজনে স্ত্রীর সাথে গমন করতে পারো এই সমস্ত কাজ তোমরা করতে পারো তহ মা কাতাব আল্লাহুল আল্লাহ আল্লাহতালা তোমাদের জন্য যে পুরস্কার নির্ধারণ করেছেন সেটার জন্য এবার তোমরা জোরে সোরে লেগে যাও এবার তোমরা অনেক উৎসাহের সাথে উদ্দীপনার সাথে আল্লাহতালার কাজ করো অতএব এটার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে একদিকে যেমন আমি বললাম যে জিউস বা জুডাইজমের মধ্যে যে আপনার রোজার যে প্রবণতা বা রোজার যে কালচার আছে সেখান থেকে সেখান থেকে অনেকটা প্রভাবিত হয়ে অনেক মুসলমানরা মনে করেছিল যে আমাদেরকে কোনো কিছু খাওয়া যাবে না তো এই কারণে আল্লাহ তালা আসলে ওই কোরআন শরীফের এই আয়ত অবতীর্ণ করেছেন কিন্তু এই আয়ত যে অবতীর্ণ করেছেন এটার মধ্যেও পরবর্তীতে যেহেতু আগের একটা অভ্যাস আছে যে রাতের বেলা খাওয়া যাবে না আর তারা অনেক রাত করেও খেত তো এই অভ্যাসের কারণে যখন তালা এই আয়াত অবতীর্ণ করলেন কুলু ওশ্রাবু হাত্তাই খাইতুল আবিয়াত মিনাল খাউত খাইতুল আস এখন এখানে যে শব্দ ব্যবহার হয়েছে খুব ইন্টারেস্টিং যে খায়াত শব্দ ব্যবহার হয়েছে খায়াত অর্থ হলো সুতা এখন সাহাবিদের অনেকেই যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে তারা করতো কি নিজেদের কাছে সবসময় সুতা রাখত একটা কালো সুতা আর একটা সাদা সুতা যে এইটা দেখে আমরা পার্থক্য যখন যখন দেখব স্পষ্ট পার্থক্য হয়েছে তখন আমরা বুঝে নিব যে সেহের সময় শেষ এখন ততক্ষণ পর্যন্ত আমরা খেতে পারি যদিও ঢাকা শহরে এখন যারা আছে তো তাদের জন্য তো এই জিনিসটা বোঝা কঠিন যে তারা মনে করবে যে আচ্ছা রাতের বেলাও তো উঠলে সুতা চেনা যাবে চেনা যাবে কারণ এখন তো লাইটের অভাব নাই সব দিকে লাইট তো তখনকার যুগে আসলে ওইটা চেনা খুব দুষ্করী ছিল সাদা সুতা কালো সুতা কারণ তাদের এখানে আলো পৌঁছতে পৌঁছতে তো একেবারে সূর্য উদয় হয়ে অনেক সময় চলে গেছে তারা বিষয়টা নিয়েছিল সাহাবি যার নাম হাজর আদি রাজি আল্লাহানহ তিনি বালিশের নিচে এরকম দুইটা সুতা রেখে দিয়েছে আর খাওয়া দাওয়া করছেন নামাজ পড়েন তো বালিশ উঠিয়ে দেখেন যে এই দুটার মধ্যে পার্থক্য বোঝা যায় কিনা তো অন্ধকারের মধ্যে এটা বোঝা যায় নাকি তো উনি তো বুঝতে পারছেন না এরকম করতে করতে দেখলেন অনেক সময় হয়ে গেছে একেবারে আলো হয়ে গেছে তো এইটা নিয়ে তিনি গেলেন রসুল একরমসাল্লাহ ইসলামের কাছে যে হে আল্লাহ রসুল আমি তো বালিশের নিচে রেখেছি একটা সাদা সুতা একটা কালো সুতা কিন্তু কোনোভাবেই তো আমি এটাকে পার্থক্য করতে পারছি না অনেক সময় হয়ে যায় তখন তো সব দিকে আলো হয়ে যায় যখন আমি এটা দেখি তখন রসুল্লাহ খুবই মজা করলেন সেখানে বললেন যে যে ইন্না লা বলেন ইজান আচ্ছা তোমার বালিশ তো দেখা যায় অনেক বড় মানে রসুল সাল্লাহাম তো জানতেন যে আয়তের অর্থ কি এখানে খায়ত অর্থ যে সুতা না এটা রসুল সাল্লাহাম জানতেন তো বললেন যে ইন্না আকা ইজান লা আরিজন তাহলে তো দেখা যায় তোমার বালিশ অনেক বড় অর্থাৎ এটা দিয়ে বুঝাইছেন যে তাহলে তো এই পূর্ব দিগন্তের যে উষার যে দিগন্তটা রয়েছে এই দিগন্ত আর রাতের যে দিগন্ত এই দিগন্ত তোমার বালিশের নিচে রেখে কত কত মানে বিশাল তাহলে সেই বালিশ এটা দিয়ে আসলে রসুল সাল্লা ইসলাম তাকে বুঝিয়েছেন যে আসলে এটা বাহ্যিক সুতা নয় ওই সুতা এই সুতা না তো আসলে এই সুতার কোনো ভিত্তি নাই এখানে আল্লাহ তালা আসলে বুঝিয়েছেন যে সুভা সাদিক অর্থাৎ ফজর যে উদিত হয় উষার যে আলো উদিত হয় পূর্ব দিগন্ত যখন আলোকিত হয় রাতের অন্ধকার যখন কাটতে শুরু করে এবং এটা যখন স্পষ্ট হয় যে সূর্য উদিত হচ্ছে তো তখন আসলে খাবার দাবারের সময়টা শেষ হয় তো এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে কেননা এখানে একটু বোঝার বিষয় আছে কেননা এখানে দুইটা ফজরের কথা আছে একটা হলো সুভাষ সাদিক আরেকটা আছে সুভা কাজেব সুভা কাজেব আর সুভা সাদেক এই দুটাকে বুঝলে পরেই আমরা সঠিক সময়টা নিরূপণ করতে পারবো আর কি তো সুভা সাদেকের ব্যাপারে সুভা কাজেবের ব্যাপারে আগে বলিনি সুভা কাজেব মেইনলি হলো ফলস মানে মর্নিং মানে ওইটা সঠিক না আর সুভা সাদেক হলো ট্রু মর্নিং তো সুভা কাজেব হলো যে একটা উলম্বিকভাবে মানে আপনার এই ভার্টিক্যালি আপনার একটা আলোর মতো দেখা যায় যেটা আসলে সকালের আলো নয় কিন্তু ওই সকালের ওই ভোরের দিকে এই আলোটা দেখা যায় ওইটা আসলে ফলস আলো ওই আলো দেখে রসুল আকরম সাল্লাহ ইসলাম সেহরি বন্ধ করতে নিষেধ করেছেন আর ওই সময় হজরত বেলাল রাজেলানো আজান দিতেন তো এ কারণে রসুল আকরম সাল্লাহ ইসলাম বলেছেন বেলালের আজান শুনে সেহরি খাওয়া ছাড়বে না আর কেননা আর এই যে উলম্বিক যে এই ইয়েটা রয়েছে রেখা রয়েছে আলু রয়েছে এটা দেখেও তোমরা সেহরি খাওয়া ছেড়ে দিও না তাহলে কখন ছাড়বে যখন আবদুল্লা বিন উমে মখতুম যখন আজান দিবে যখন উষার আলো ছড়িয়ে পড়বে যখন স্পষ্ট হবে যে এটা সকালের আলো তখন তোমরা সেই রেখা ছেড়ে দিবে তো এখন এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে অনেকগুলো হাদিস রয়েছে সবগুলো তো বর্ণনা করা সম্ভব নয় আমরা যদি এটার একটা সারাংশইভাবে টানি যে রসুল ইসলাম যে চিত্রটা অঙ্কন করেছেন আকাশের যে চিত্র অঙ্কন করেছেন সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে এক সাহাবি বলেছেন যে আমরা রসুল সাল্লাহ ইসলাম এর সাথে আমরা সেহরি করতাম আর যখন আমরা নামাজের জন্য যেতাম খুব দ্রুত নামাজে যেতে হতো নামাজ দাঁড়িয়ে যেত আর আমার সেহেরি এবং নামাজের মধ্যে পঞ্চাশ আয়াতের পার্থক্য থাকতো এতটুকু মাত্র আমরা সময় পেতাম যে পঞ্চাশটা আয়ত্তে লাওয়াত করা যায় সেহেরি এবং নামাজের মধ্যে তো এটা একটা বিষয় আছে আমি এখানে এই জিনিসটাকে আর একটু সহজভাবে বলি যে আমাদের দেশে বিশেষভাবে আমরা দেখতে পাই যে সুভা সাদেক উদিত না হওয়ার আগেই অনেক আগে থেকেই কোনো কোনো অঞ্চলে বলা শুরু করে দেয় এখন আর খাবেন না সাবধানতামূলক একটা অবস্থান করা হয় তো এখন আর খাবেন না কেউ খাবার নিলে খাবার ছেড়ে দেন এটা আসলে সঠিক নয় যতক্ষণ পর্যন্ত তালা সুযোগ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত রসুল আকরম সাল্লাহ আলহ্লাম সুযোগ দিয়েছেন আমাদের সেই সুযোগটুকু নেওয়া দরকার কেননা এটি যে কথাটা বলেছেন যে রসুল হলে ইসলাম বলেছেন ইন্না ফাসলামা বায়না আহলেল বা আকলাত আকলাত এখানে যে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন এহলে কিতাব আর মুসলমানদের মধ্যে পার্থক্যই হলো সেহরি খাওয়া অতএব আর রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে সবচেয়ে ভালো হলো শেষে সেহরি খাওয়া তার মানেই হলো যে আমরা যত শেষে খেতে পারি আমাদের জন্য এটা সবের কারণ হবে আগে থেকে আমরা সাবধানতা বন্ধ করলে তো আমরা রাতের বন্ধ করে দিতে পারি বারোটাই বন্ধ করে দিই আমরা কিন্তু উল্টা করি আসলে অনেকে সেটা হচ্ছে যে সেহরি আমরা খুব দ্রুত বন্ধ করে দিই কিন্তু ইফতারি করার সময় আমরা আবার লেটে শুরু করি তো আমি যে সেহরির কথাটা বলছিলাম সেই জায়গায় বলি যে রসুল আকরম সাল্লাহ ইসলামের কথাগুলো দেখলেও আমরা বুঝি যে বিলালের আজান শুনলেও তোমরা খাবার ছেড়ে দিও না কেননা তখনও সুভা সাদিক হয় নাই সুভা কাজেব চলছে আর রসলাসম এটাও বলেছেন যে আকাশের দিগন্তে যে আলোটা প্রথম যে আলোটা বের হয় সেটা সেটা দেখেও তোমরা খাওয়া ছেড়ে দিও না বরং আকাশ যখন আলো স্পষ্ট হবে অর্থাৎ সকালের যে আলো সেটা যখন স্পষ্ট হতে লাগবে তখন তোমরা সেহরি খাওয়া বন্ধ করবে জি এখানে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি একটু এই কথাটা একটু অ্যাড করে দিই সেটা হচ্ছে যে সুবে সাদিক যেটা এটাকে সায়েন্টিফিক্যালি বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল টয়লাইট অনেকগুলো টয়লেট আছে অ্যাস্ট্রনমিক্যাল টয়লাইট সিভিল টয়লাইট এরকম বিভিন্ন ধরনের পিরিয়ড আছে আর কি দিনের মধ্যে যেটা এটা ভাগ করা হয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল টয়লেট যে সময়টা ওইটাই হচ্ছে আসলে এটা মানে এই শুভেচ্ছা দিকটা যেটা নিয়ে আপনারা আরও স্টাডি করতে পারেন আর তবে বস্তা আপনি যে বিষয়গুলো আসলে এখানে বললেন এই বিষয়গুলোতে আপনি বিভিন্ন হিস্টোরিক্যাল বিভিন্ন প্রেক্ষাপট আপনি বললেন কিন্তু এমনও আছে আমাদের সমাজে এমনও ব্যক্তিরা আছেন যারা আসলে এই হিস্টোরিক্যাল বিষয়গুলো বিশ্বাস করতে চান না এবং এর সম্পূর্ণটাকেই তারা আসলে বলে থাকেন যে এগুলো পরবর্তীতে যুক্ত করা হয়েছে এগুলোর আসলে ভ্যালিড না এবং তারা সম্পূর্ণরূপে কোরআনের উপর রিলাই করতে চান এমনভাবে রিলাই করতে চান যে কোরআনের বাইরে কোনো ম্যাটেরিয়ালকে কোনো সোর্সকেই তারা আসলে ইসলামের সোর্স হিসেবে গ্রহণ করেন না যেমন এহলে কোরআন যারা আছেন তারা তো আসলে হাদিস মানেন না তো তারা বলেন যে আসলে আমরা যেভাবে রোজা রাখি আমরা যে সময় সেহেলি করি যে সময় ইফতারি করি এটার আসলে কোনো ভিত্তি নাই কারণ কোরআন শরীফে এই ধরনের রোজার কথা আল্লাহ তালা বলেনি না এটা কমপ্লিটলি এলিয়েন একটা কনসেপ্ট হিসেবে তারা আসলে তুলে ধরেন তো এই প্রসঙ্গে আমি বলতে চাই যে ওরা যে কোরআন হাদিস মানে না শুধু এই কথাটাই সত্য নয় বরং এটাও সত্য যে তারা কোরআন শরীফও মানে না আচ্ছা কেননা যদি তাদেরকে ভালোভাবে ধরা হয় বা কোরআন শরীফের বিষয়ে টাকা ধরা ধরা হয় এবং একটি একটি বিষয় যখন পরিষ্কার করা হবে তখন তারা স্পষ্ট বোঝা যাবে তারা কোরআন শরীফও মানে না আচ্ছা এবার এটা ইনশাল্লাহ আমাদের আলোচনাও স্পষ্ট হবে সেটা আলোচনা করব। কিন্তু এর আগে বলতে চাই যে এই যে আমরা আমি যেটা বললাম যে সাবধানতামূলক তারা সেহেরি করতে নিষেধ করছে এই কারণে হচ্ছে কি অনেকেই অনেক আগেই সেহেরি ছেড়ে দিচ্ছে সেহেরি করা ছেড়ে দিচ্ছে আর ঢাকা শহরে তো একটা রোগ আছে যে তারা একেবারে রাত বারোটার পরে এক মানে না ঘুমিয়ে একেবারে সেহরি করে এরপরে ঘুমানোরও কোনো কোনো ফ্যামিলির এই ধরনের প্রবণতা রয়েছে যেটা একেবারেই সঠিক নয় কেননা তাহাজ যদিও উঠা উচিত এবং সেহরি করা উচিত রসুল একরম সাল্লাল্লাহ হলে ইসলাম বলেছেন এটা হলো সেহরির ব্যাপারে আমাদের যে আলোচনা রয়েছে আপনি যে কথাটা বলেছেন হ্যাঁ ইফতারির একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে ইফতারি যখন আমরা করি সেটা হচ্ছে দ্রুত ইফতারি করার বিষয়টা এবং আপনি যেভাবে বললেন যে সেহরি করার সময়টা আসলে ফজরের সময় অর্থাৎ সুবে সাদিকের যে সময়টা এবং ইফতারির যে সময়টা সেটা হচ্ছে যেটা মানে ইফতারির সময়টা কি সূর্যাস্তের সময় মানে সূর্যাস্তের সময়টা কি ইফতারির সময় নাকি এটার মানে আমরা কোরআন শরীফ থেকে দেখতে পাই হচ্ছে যে লাইল পর্যন্ত রাত পর্যন্ত এখানে তারা তারা রাত পর্যন্ত রোজা কমপ্লিট করতে বলেছে এটা এটা নিয়ে মোটামুটি এহলেসুন্নতওয়াল যে মাত যারা রয়েছেন তাদের মধ্যে কোন ধরনের মতো পার্থক্য নেই কারো কারোর মধ্যে এই ধরনের সাবধানতামূলক কিছু সময় কেউ কেউ রেখে থাকেন কিন্তু এহলেসুন্নতওয়াল যে মাত আল্লাহর ফজলে এটাতে একমতই যে সূর্য অস্তের সাথে সাথে ইফতারের সময় হয়ে যায় এবং এটার মধ্যে ব্যতিক্রম শিয়াদের কিছু আকিদা রয়েছে তাদের মধ্যে কিছু দল এরকম পাওয়া যায় যারা সূর্য গভীর রাত করে অর্থাৎ রাত করে তারা ইফতার করে থাকেন যেটা আসলে ইসলামী শরীয় যেটা রয়েছে সেটা সম্পূর্ণ পরিপন্থী কুরআন শরীফও এটা সাপোর্ট করে না আর এহলে কোরআনের কথা তো বললামই সেটা আমরা যখন এটা আলোচনা করব এখানে স্পষ্ট হবে সর্বপ্রথম আমি বলিনি যে রসুল আকরম সাল্লাহ আল্লাসাল্লাম বলেছেন যে লাজাল উন্নাস ও বেখায়রিন মা আজ্জালুল ফেতরা যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে থাকবে যতক্ষণ তারা ইফতার করতে দরা করবে অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করবে শুধু তাই নয় রসুল আকরম সাল্লাহ ইসলামের আরেকটি খুব চমৎকার হাদিস রয়েছে যেটার ব্যাপারে আমরা বুঝতে পারি যে ইফতার আমাদেরকে কিভাবে করা উচিত যেমন রসুল আকরম সাল্লা ইসলাম এটি তিরমিজি শরীফের হাদিস বলেছেন যে কাল আল্লাহ আজ্ঞল আহাব্ব আবাদা আজাল ও ফেতরান যে আমার কাছে আল্লাহ তালা বলছেন হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলছেন যে আমার কাছে বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা তারা যারা দ্রুত ইফতার করে যে সবচেয়ে বেশি দ্রুত ইফতার করে সে আমার কাছে সবচেয়ে প্রিয় অতএব যদি আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে চাই তাহলে ইফতারের যে সময় নির্ধারণ হয় যখন সূর্য অস্ত হয় তখনই আমাদের সবচেয়ে দ্রুত ইফতার করে ফেলা উচিত এখন এটা নিয়ে অনেকের মধ্যে আছে যে আমরা মানে আমরা দেখি ট্রেডিশনালি যে কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি কিছু বিভিন্ন অনেক জায়গায় আছে এরকম যে আজান শেষ হোক আজান শেষ হলে আমরা ইফতার করব কোনো কোনো জায়গায় আজান হলে পরে আমরা ইফতার করব কোনো কোনো জায়গায় যে আমরা ঠিক আছে সূর্য অস্ত গেছে চার পাঁচ মিনিট আমরা অপেক্ষা করে নিই সাবধানতামূলক তখন আমরা ইফতার করবো আসলে এটা রসুল একরম সাল্লাহ ইসলামের সুন্নতের সম্পূর্ণ পরিপন্থী কেননা আমরা রসুল আকরম সাল্লাহ ইসলামের ব্যাপারে জানতে পারি যে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে একবার একটি ঘটনা ঘটেছে এটা সহি মুসলিমে রয়েছে রসুল আকরম সাল্লাহ ইসলাম কোথাও বাইরে গিয়েছিলেন এটা আবি আউফা আর রাজিয়াল্লাহ্নহ তিনি বর্ণনা করছেন যে আমরা রসুল সাল্লাহ ইসলামের সাথে একটি সফরে ছিলাম তো সেখানে রসুল সাল্লাহ ইসলাম যখন সূর্য অস্ত গেল সূর্য যখন অস্তমিত গেল তখন রসুল সাল্লাহসাল্লাম একজনকে বললেন যে তুমি আমাদের জন্য ইফতার পরিবেশন করো তখন সে বলল হে আল্লাহ রসুল আপনি সন্ধ্যা হতে দিন তখন রসুল সাল্লাহ বলেন যে তুমি আমাদের জন্য ইফতার প্রস্তুত করো সে বলল হে আল্লাহ রসুল এখনও তো আমাদের মধ্যে দিন রয়ে গেছে তখন রসুল্লা ইসলাম সাল্লাহসাল্লাম বলেন যে তুমি আমাদের জন্য ইফতার প্রস্তুত করো তিনবার এ কথা বললেন বোঝা যাচ্ছিলো যে তখনও আলো যথেষ্ট আছে মনে হচ্ছে দিন কিন্তু রসুল সাল্লি আসলাম বলছেন ইস্তার ইফতার প্রস্তুত করো তখন সে প্রস্তুত করলো আর রসুল সাল্লি আসলাম তখন সেটা পান করলেন ইফ ইফতার করলেন আর ইফতার করার পর রসুল সাল্লাহ আলিয়া বললেন যে ইসার আকবালা মিনহা হুনা যখন তুমি দেখবে যে রাত এদিক থেকে এগিয়ে আসছে এটা বলে রসুল সাল্লাহ আলাইসালাম ওয়া আশারা বে ইয়াদিহি নাহবাল মশেখে এটা বলে রসুল সাল্লাহ আলিয়া পূর্ব দিকে ইশারা করলেন যখন তুমি দেখবে পূর্ব দিক থেকে রাত এগিয়ে আসছে তখন ফাকাদ আফতারা সাইম তখন একজন রোজাদার ইফতার করে থাকে স্পষ্ট হাদিস রসুল সাল্লা ইসলামের যে পশ্চিম দিকে তাকিয়ে থেকোনা যে এখনো তো আলো রয়ে গেছে এখনো তো যখন সূর্য অস্ত যাবে তখনই ধরে নিতে হবে যে আমাদের ইফতারের সময় হয়ে গেছে অতএব এই ক্ষেত্রে আল্লাহ তালার ভালোবাসাটাই তো সবচেয়ে বড় তো আল্লাহ তালার ভালোবাসা যদি পাওয়া যায় যেটাতে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আমি ট্রেডিশন দিয়ে কি করব আল্লাহর ভালোবাসা যেটাতে পাবো রসুলের আদর্শ যেটাতে রয়েছে আমরা সেটা অবলম্বন করব তো এটা আমাদের করা দরকার যে প্রশ্নটা আপনি করেছেন যে এখানে তো লাইল শব্দ ব্যবহৃত এটা নিয়ে আসলে হয় এখানে তো এই অন্য কোন শব্দ সাফাক বা অন্য কোন শব্দ ব্যবহার হয় না কোরআন শরীফে তো অনেক জায়গায় বুকরাতান বা আসিলা আসিল শব্দ ব্যবহার হয়েছে তো এই সমস্ত আরো তো শব্দ আছে তো ওগুলো তো এখানে ব্যবহার হয় না এখানে তো রাত শব্দ ব্যবহৃত হয়েছে এই ক্ষেত্রে আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোরআন শরীফে আল্লাহ তালা সুরা জুমারের ছয় নম্বর আয়াতে একটি কথা বলেছেন সেটি খুবই প্রণিধানযোগ্য সেখানে আল্লাহ আল্লাহতালা বলছেন যে ওয়াল আরদা আলা নাহার ওয়া ইউকের নাহারা আলাল লাইল সে এই আয়াতে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা আকাশ এবং পৃথিবী সত্য সহকারে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আকাশ এবং পৃথিবী এবং এরপর বলছেন যে দিনের মাধ্যমে রাতকে আল্লাহ তালা ঢেকে দেন আর রাতের মাধ্যমে দিনকে ঢেকে দেন এখন প্রশ্ন হলো তাহলে ওই যে মাঝখানে সাফাক এবং আসিল শব্দ ছিল ওগুলো কোথায় গেল সেগুলো তো আল্লাতলা এখানে বলেন নাই আল্লাহতালা বলছেন দিনকে আমি রাত দিয়ে ঢেকে দিই আর রাতকে দিন দিয়ে ঢেকে দিই এর মাঝখানে অন্য কিছু নাই অতএব রাত আর দিনের মাঝে মাঝামাঝি কোনো কিছু নাই যদি থেকে থাকে তাহলে দিনের প্রথমাংশ রাতের প্রথমাংশ এই দুইটোর মধ্যে বিভিন্ন সময় বোঝানোর জন্য বিভিন্ন শব্দ প্রয়োগ হতে পারে যেমন আমরা বলি উষার আলো যেমন আমরা বলি গধুলি লগ্ন এই বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন সময়ের জন্য কিন্তু ওভারঅল দুইটা জিনিসেই বিভক্ত একটা রাত একটা দিন বিভিন্ন অংশে চিহ্নিত আমাদেরকে রসুল একরম যে আদর্শ সেটা দেখা উচিত সে আদর্শ অনুযায়ী আমাদেরকে চলা উচিত তাহলে আমরা দেখবো যে আমরা আল্লাহ পাব এবং যেভাবে রসুল বলেছেন যে ততক্ষণ ততদিন পর্যন্ত মুসলমানরা কল্যাণ এবং বরকত লাভ করতে থাকবে যতক্ষণ তারা ইফতার করাতে জলদি করবে অতএব আমাদেরকে এই বিষয়ে একটু জলদি করা দরকার এখানে আরেকটা বিষয় আমি আহমদিদের উদ্দেশ্যে বলে নিচ্ছি যে আমরা ট্রেডিশনালি দেখি যে বিভিন্ন সময় বাইরে যারা ইফতার করেন আমরা দেখে এসেছি তারা সূর্য অস্তেরও পাঁচ সাত মিনিট পর তারা ইফতারের সময় দিয়ে থাকেন এবং করে থাকেন এবং অনেক সময় তারা আজানের কথা বলে তারা আজান হওয়ার পর তারা ইফতার করে থাকে বা আজানের সাথে সাথে করে থাকে এখানে স্পষ্ট হওয়া দরকার আজানের সাথে কিন্তু ইফতারের কোনো সম্পর্ক নাই আজান মাগ্রীবের সময় সূর্য অস্তের পর প্রায় ৪৫ মিনিট পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত যত আর্লি সম্ভব আজান দিয়ে নামাজ পড়া যায় এটার সাথে কিন্তু ইফতারের কোনো সম্পর্ক নাই ইফতারের সম্পর্ক সূর্য অস্তের সাথে সূর্য অস্তের এক দুই মিনিটের মধ্যেই ইফতার করে ফেলা উচিত যত দ্রুত সম্ভব ইফতার করা উচিত আর আরেকটা জিনিস আমি এটা বলছি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আগে যেরকম আমরা দেখতাম সাত আট মিনিট দশ মিনিট পরে বাইরের লোকেরা ইফতার করছে অন্যান্য মসজিদে আজান হচ্ছে কিন্তু এখন কিন্তু এটা অনেকাংশেই কমে এসেছে এবং তারাও এখন সূর্য অস্তের সাথে সাথেই যে ইফতার করতে হবে এই জিনিসটা তারাও বলছে বাইরের আহমদী নন যারা তারাও এই কথাটা এখন বলছে আল্লাহ তাল্লাহ ফজল আহমদিরা তো শুরু থেকেই এটার উপর আমল করছে আর বাইরেও এখন তারা এটাতে আসছে রসুল সাল্লাহ ইসলাম এটার মধ্যেই বরকত এবং কল্যাণ নিহত বলেছেন এবং অত্যন্ত আনন্দের সাথে এটার জন্য অপেক্ষা করা দরকার যে আমরা যত দ্রুত পারি আল্লাহ কেননা রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় সে ব্যক্তি যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি ইফতার করে দুটো জিনিস আপনি বলেন যেগুলো আমার খুব ভালো লেগেছে একটা হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টিটাই আসল আমরা যা কিছু করি আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই আমরা সেটা করে থাকি জজাকুম মানুষের সুপ্রিয় শ্রোতা আপনারা শুনলেন যে আল্লাহ তালার সন্তুষ্টিটি আসল এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথটাকে সুগম করার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে দেখতে হবে রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টি কীভাবে অর্জন করতে চেয়েছেন এবং আমাদেরকেও শিখিয়েছেন মূলত এই উদ্দেশ্যে আমাদের পডকাস্টগুলো নিয়ে আমরা হাজির হই পরবর্তী পডকাস্টগুলোতে আমরা আরও কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো একটা বিষয় আমরা ইঙ্গিত পেলাম সেটা হচ্ছে ফিদিয়া অসমর্থ যারা আছেন তারা কীভাবে রোজা রাখবেন এই বিষয়টাও আমাদের পরবর্তী কোনো একটি প্রোগ্রামে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ পরবর্তী পডকাস্টগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি দোয়া স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি